গত 27 মার্চ দীর্ঘ 25 বছর পর রমজান মাসে দেশে আসেন মানবতার ফেরিওয়ালা যুক্তরাজ্য প্রবাসী মতিয়া টিভির চেয়ারম্যান ও মতিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব মাসুম মিয়া। তিনি দেশে মোট 12 দিন অবস্থান করেন এবং সর্বশেষ 8ই এপ্রিল দেশ ত্যাগ করেন মানবতার এই ফেরিওয়ালা। প্রবাদ আছে, যেতে নাহি দিব হায় তবুও যেতে দিতে হয়। যতদিন তিনি বাংলাদেশে ছিলেন গরিব ধনী সবার সাথে মিশে গিয়েছিলেন। প্রবাস থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করায় তাকে ভুলেনি দেশের মানুষ। বিভিন্ন সামাজিক সংগঠন ও মিডিয়া কর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করে। যারা এই মহান মানুষকে সংবর্ধিত করে তাদের মধ্যে লালাবাজার ইউপি চেয়ারম্যান জনাব তোয়াজিদুল হক তুহিন, লালাবাজার ইউনিয়ন যুব সমাজ, তাজুল ইসলাম ক্রিকেট একাডেমি, ইসলামিক কিশোর সংস্থা, সিলেট কল্যাণ সমিতি, সময় বাংলা স্টাফ রিপোর্টার ফরহাদ হাসান উল্লেখযোগ্য। দেশে এসে তিনি বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করেন। দেশের মানুষের প্রতি একটি আলাদা মায়া বেড়ে গেছে বলে দেশে ইনভেস্ট করার মত প্রকাশ করেন। আগামী ডিসেম্বরে আবারও বাংলাদেশে আসবেন মানবতার এই ফেরিওয়ালা।